এখানে যে ছবি আমি ড্র করেছি চারটে, তার মধ্যে প্রথম ছবিটাতে এখানে একটা ফুটকি দিয়েছি আর এখানে একটা ফুটকি দিয়েছি, এই ফুটকি দুটো দেখে শুধুমাত্র এই ছবিটার ক্ষেত্রে আমি কটা লাইন, মানে কটা সিমেট্রি লাইন ড্র করতে পারবো? তার একটা কে বলবে? তার একটা একটা কে বললে? কি বলছেন আরেকবার বলবেন, আমি এইমাত্র জয়েন করলাম। বলছি যে এখানে যে ছবিগুলো এঁকেছি আগের দিনের ক্লাসের অনুযায়ী, এখানে একটা স্কোয়ারের ছবি এঁকেছি, এই স্কোয়ারে দুটো ফুটকি দিয়েছি, এই দুটো ফুটকি দেওয়া অবস্থায় যদি এই ছবিটার মধ্যে বলা হয় যে তুমি একটা সিমেট্রি লাইন ড্র করো, তুমি কটা, এই ছবিটার মধ্যে কটা সিমেট্রি লাইন পাবে? একটা আরে একটা সবাই একই কথা বলছো, সবাই একই কথা বলবে? জানি না, তবে আমি বলবো একটা। আচ্ছা বেশ ঠিক আছে, একটা এক্সট্রা। এক্স এক্স কোথা থেকে আসছে? না অন্বেষা, এক্স হবে না। আচ্ছা এবারে এবারে আমি আরো দুটো ফুটকি অ্যাড করে দিলাম, আরো দুটো ফুটকি অ্যাড করে দিলাম, এখানে একটা ফুটকি, এখানে একটা ফুটকি, এবারে কটা লাইন পাবো? ছটাটা নেওয়া যেতে পারে, চারটে তো হবেই, চারটে তো হবেই, অবশ্যই চারটে হবে, কিন্তু ছটাটাও নেওয়া যেতে পারে। কিভাবে নেওয়া যেতে পারে? যদি আমি এইভাবে কোনাকুনি ড্র করাই লাইন আর এইভাবে কোনাকুনি ড্র করাই, তাহলে আরো দুটো এক্সট্রা পাচ্ছি, চার আর দুয়ে ছটা। আচ্ছা তাহলে এবারে আবার ফুটকিটা চেঞ্জ করে দিচ্ছি, এই কোনারটা মুছে দিলাম আর এই কোনারটা মুছে দিলাম, এবারে কটা লাইন পাবো সিমেট্রি? একটা একটা। আচ্ছা এই সিমেট্রি লাইন যেটা পাবো, সবাই বলছো একটা, তো এই লাইনটা কি বরাবর থাকবে, এই বরাবর থাকবে নাকি এই বরাবর থাকবে? এই বরাবর কোনাকুনি, রাইট? ঠিক ঠিক ঠিক, তার মানে কোনাকুনি বরাবর এই ডায়াগোনালি থাকবে। তাহলে সিমেট্রি লাইন সম্পর্কে আমাদের ধারণা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সিমেট্রি লাইন সম্পর্কে ধারণা যদি স্পষ্ট হয়, তাহলেই আমরা বাকি আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের এবার আরেকটা ছবি, পরের ছবিটাতে যাই। দেখো পরে যে ছবিটা এঁকেছি আমি, সেই ছবিটা 1 2 3 4 5, 1 2 3 5 4, 1 2 3 4 5। হ্যালো স্যার। কে বলো? স্যার কি করাচ্ছেন একবার বলবেন, আমি এইমাত্র জয়েন হলাম। আগের দিনের ক্লাসটাই কন্টিনিউ করছি। আগের দিনের ক্লাসটাই কন্টিনিউ করছি আমরা, সিমেট্রি বা প্রতিসম এই চ্যাপ্টারটা, প্রতিসাম্য এই চ্যাপ্টারটা করছি। আমাদের প্রতিসম রেখা বা প্রতিসাম্য সম্পর্কে যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানের প্রয়োগ আমরা ঘটাচ্ছি ছবির মাধ্যমে। প্রথমে এই ছবিটা বলেছিলাম, হ্যালো, এবারে এই ছবিটা, হ্যালো, আগের দিন হ্যালো, আমরা
হ্যালো হ্যালো কে বলছো? কে বলছো? আচ্ছা অহনা, তুমি কি বললে আগের দিনের কথা? আমি একটু মিস্টেক করেছি, আগের দিন বলতে আমার বলাটা ভুল হয়েছে, আগের বছর ক্লাস সিক্স এ। ক্লাস সিক্স এ, হ্যাঁ ক্লাস সিক্স এ প্রতিসম বিষয়টা সম্পর্কে আমাদের তো ধারণা হয়েছিল। আচ্ছা তাহলে সেইখান থেকে তোমাদের ধারণা স্পষ্ট আছে, বোঝা গেল। এবার এই ছবিটা থেকে বলতো, এই ছবিটার মধ্যে কটা রেখা টানা যাবে? তিনটে। এটা একটা পঞ্চভুজ, 1 2 3 4 5। আচ্ছা তিনটে যে বললে, তিনটে যে বললে তার রেখাটা আমি একটু টানি, দেখা যাক। যে তিনটে বললে তার জন্য সাতখানা। আচ্ছা দেখা যাক, আর একটা এই বরাবর টানছি। আর তাহলে তাহলে আর কিভাবে টানতে পারি? আর কিভাবে টানতে এরকম ভাবে এখানে এই তিনটেই টানা যাবে, এখানে এই তিনটেই টানা যাবে। সিমেট্রি সম্পর্কে আমরা আবার একটুখানি দেখে নিই, কেন আমাদের এই গোলযোগটা হলো, কেন আমরা তিনটের বেশি বলছি এই ছবিটার মধ্যে। যারা বলছো তারা ভালো করে ভাবো, সিমেট্রি বলতে কিন্তু যে প্রতিসাম্য রেখাটা আমরা টানছি তার দুটো পাশে, বাঁদিকে এবং ডান দিকে সমান ক্ষেত্রফল থাকতে হবে, অর্থাৎ ছবিটা সমান সমান হবে। তুমি বাঁদিকে যে ছবি পাবে ডান দিকেও সেই, একটা খাতার পাতাকে যদি তুমি ভাঁজ করো সমান ভাবে তাহলে বাঁদিকের অংশ এবং ডান দিকের অংশ সেম সেম থাকবে। তাহলে তুমি এডি যদি টানো, যে বললে, যে আমাকে বললে এডি, আমি যদি এডি এখান দিয়ে একটা টানি, তার মানে আসলে এইটাকে, এই ছবিটাকে ভাঁজ করলাম, এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করলে উপর দিকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে আর এই দিকটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে, মিলছে না? তাহলে এডি হবে না, এডি হবে না। কেন হবে না? না এই পোর্শনটা আর এই পোর্শনটা দুটো আলাদা আলাদা, দুটো আলাদা ফিগার। এবার যে বললে যে এসি, একজন বললে এসি, এসি কি করে হয়? আমি যদি এখান থেকে এসি টানি তাহলে এটা সিমেট্রি হচ্ছে বলে মনে হচ্ছে? এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল, এ সি ডি ই এটা একটা ট্রাপিজিয়াম, ক্ষেত্রটাই আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো ক্ষেত্রফলও আলাদা হবে। তাহলে টানা যাবে তিনটে, যে বলেছো তিনটে তারটা ঠিক হয়েছে। কিরাম না, এই ই বিন্দু থেকে একটা টানবো, সি বিন্দু থেকে বাহুর উপর একটা টানলাম, আর বি বিন্দু থেকে ইডি বাহুর উপর একটা টানলাম। তাতে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দুদিকের এরিয়াটা বা ক্ষেত্রফলটা, ক্ষেত্রের যে ফল, ক্ষেত্রফল সেটা কিন্তু ইকুয়াল হবে। এবারে আমরা এই ট্রায়াঙ্গেলটায় চলে আসছি। এই যে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে সমবাহুর ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, নাম দিয়ে দিলাম কিউ আর। এর কটা হবে? তিনটে। তিনটে হবে, ঠিক বলেছো। এই এক, তিনটে, এই দুই, এই তিন,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম তিনটে। এবার যদি বলি এই ছবিটা, হ্যাঁ আপনি সিমেট্রি লাইনটা জিজ্ঞেস করেন। হ্যালো, হ্যাঁ 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 সিমেট্রি লাইনই জিজ্ঞেস করছিলাম। হ্যালো 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 কে? শুভজিৎ। বলো শুভজিৎ। স্যার আরেকবার বলবেন, স্যার আরেকবার বলবেন। নিশ্চয়ই আমার মিটিংটা কেটে যাচ্ছে বারবার স্যার। একবার কেন, আমি অনেকবার বলতে রাজি আছি, কিন্তু তোমায় বুঝতে হবে এটাই সব। আমি অনেকবার বলবো, মিটিংটা বারবার কেটে যাচ্ছে স্যার। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এইটা শুভজিৎ আগে বলে নি, তারপর আবার তোমাকে বলবো। আগে এইটা বলে নি মৌসুম, তারপরে আবার প্রথম একবার রিক্যাপিচুলেট করে দেবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইবারে স্যার এটা বলো নাম দিল। হ্যাঁ কে? মৌসুম। হ্যাঁ বলো। তিনটা হবে স্যার, এটা তো তিনটা হবে, চারটি হতে হবে। তিনটে হলো, চারটে হলো, এবার আরো অপশন হবে, পাঁচটা হবে, পাঁচটা হলো, আর এটা পাঁচটা। আচ্ছা রোল নাম্বার 23 কিছু বলবে? রোল নাম্বার 48 তোমাদের নামগুলো আসছে না। আপনার আটটাও তো হতে পারে। হতে পারে বলে কথা নেই স্যার, এই একদম কংক্রিট বলতে হবে, এটা তো অঙ্ক। আটটা তিনটে স্যার, চারটে। দুই দেখে যাও, আমি গুনে যাচ্ছি। হ্যাঁ তিন, এবার এবার এক দুই তিন, আগে তিন এখন তিন, আগে তিন এখন তিন, মিলে কত? ছয়। আমরা ছটা পাবো এখান থেকে, ছটা সিমেট্রি লাইন ড্র করতে পারবো। এগুলো আমাদের, এগুলো আমাদের পেজ নাম্বার, পেজ নাম্বার এবার প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, প্রথম থেকে স্যার। কে গো? স্যার আমি নীর বলছি। হ্যাঁ বলো নীর। স্যার আমি বলছি, আমি স্যার আপনাকে দেখতেই পাচ্ছি না, ভিডিও অনই হচ্ছে না আপনার। আপনাকে দেখতে পাচ্ছি না, না স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। দেখো তো এটা নেটওয়ার্কের প্রবলেম হবে, সবাই তো দেখতে পাচ্ছে, আমি তো প্রশ্ন করছি উত্তর দিচ্ছে সবাই। আমার আজকে নেটওয়ার্কের একটা সমস্যা ছিল, আমি জানি না এর পরের ক্লাসটা কিভাবে করাবো, কারণ কিছুতেই তোমাদের লিংকটা পাঠাতে পাচ্ছি না, মানে সেটা গুগল ক্লাসরুমে প্রবলেম হচ্ছে। এখন সেটা প্রবলেম কেন হচ্ছে এই সব ভাবনা চিন্তা করতে গেলে তো অনেক টাইম লাগবে, ওই জন্য যেভাবে ওটা দেখছি তোমরা আবার জয়েন করে ফেলেছো। আমি ভেবেছিলাম হয়তো ক্লাসই করাতে পারবো না, যাই হোক দুবার করে দিয়েছিলাম লিংকটা, দুবার করেই ফেলিওর হয়ে গেছে, কিন্তু তোমরা জয়েন করে গেছো, তার মানে ওটা চলে গেছে, লিংকটা পাঠানো হয়ে গেছে, এদিকে আমাকে দেখাচ্ছে সরি। আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, আমরা চারটে ছবি এঁকেছি, প্রথমেই চারটে ছবি আমি বোর্ডে এঁকে রেখেছিলাম। তো বন্ধুরা এখানে আমার এইখানে ছোট ছোট গোল পাকিয়েছি, এই গোলগুলো প্রথমে আমি কি করেছিলাম, এই ছবিটার ক্ষেত্রে প্রথমে আমি গোল করেছিলাম এইখানে ওপরের দিকে,
প্রথমে আমি এই দুটো গোল পাকিয়ে বলেছিলাম, তোমাদের প্রশ্ন করেছিলাম যে এখানে কটা সিমেট্রি লাইন ড্র করা যাবে, তোমরা সবাই উত্তর দিয়েছিলে একটা সিমেট্রি লাইন ড্র করা যাবে। আমি এই গোলটার সাথে আরো দুটো গোল অ্যাড করে দিয়েছিলাম, এবং এই দুটো গোল অ্যাড করে দেওয়ার পরে জিজ্ঞেস করেছিলাম কটা সিমেট্রি লাইন ড্র করা যাবে। তোমরা বলেছিলে যে স্যার এখানে ছটা সিমেট্রি লাইন ড্র করা যাবে, এবং সত্যি সত্যি তাই ছটাই যাবে, একটা হচ্ছে এদিক দিয়ে, একটা এভাবে, আর দুটো কোনাকুনি, তাহলে চার আর দুয়ে ছটা হলো। এরপরে আমি বলেছিলাম যে যদি আমি গোলগুলো আরেকটু অন্য জায়গায় করে দিই, মানে এই কোণাতে একটা আর এই কোণাতে একটা, তাহলে আমি কটা সিমেট্রি লাইন পাবো। এখানেও দেখতে পাচ্ছি একটা সিমেট্রি লাইন পাবো, মানে কাগজটাকে ভাঁজ করলে এদিকে একটা গোল থাকবে আর ওদিকে একটা গোল থাকবে। শুধু তাই নয়, দুটো সমান সমান, এদিকের ক্ষেত্রফল আর এদিকের ক্ষেত্রফল দুটো ইকুয়াল, হয়ে গেল এক নম্বর ছবি। তারপরের যে ছবিটা, সেই ছবিটা এক দুই তিন চার পাঁচ, পঞ্চভুজ, পাঁচটা বাহু আছে তাই জন্য এটা পঞ্চভুজ। এখানে কটা সিমেট্রি লাইন আমি ড্র করতে পারবো? এখানে তোমরা অনেকগুলো বলেছিলে বিভিন্ন রকম, তো এখানে দেখা গেল ই থেকে বিসি এর ওপর একটা, সি থেকে এ ই এর ওপর একটা, আর বি থেকে ইডি এর ওপর একটা, মোট তিনটে সিমেট্রি লাইন ড্র করতে পারবো। এরপর যারা বলেছিলে এসি একটা ড্র করা যায়, তাদেরটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? তার কারণ এসি যদি টানি তাহলে এ বি সি একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, আর এ সি ডি ই এটা একটা ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে, দুটো আলাদা ফিগার, দুটো আলাদা ক্ষেত্র, তাই তার ক্ষেত্রফলটাও আলাদা হবে। এরপরে চলে আসছি, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটার পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর, এখান দিয়ে কটা সিমেট্রি লাইন ড্র করা যাবে? এখান দিয়ে একটা দুটো তিনটে, তিনটে সিমেট্রি লাইন ড্র করা যাবে। আচ্ছা, এবার তার পরবর্তীতে আমি চলে এলাম একটা এক দুই তিন চার পাঁচ ছয় ষড়ভুজ, ষড়ভুজ ছটা বাহু আছে, এখানে কটা সিমেট্রি লাইন ড্র করা গেল? এডি বিই, এডি বিই সিএফ তিনটে, এবং মাঝখানের গুলো যুক্ত করলে এবির মাঝখানে পয়েন্ট আর ডি এর মাঝখানের পয়েন্ট, তেমনি ভাবে এ এফ এর মাঝখানের পয়েন্ট, সিডি এর মাঝখানের পয়েন্ট, সবকটা যদি যুক্ত করি টোটাল ছটা পাবো। এইভাবে তোমার সামনে কিছু ফিগার্স থাকবে, কিছু প্রশ্ন থাকবে, অবজেক্টিভস, যে তুমি জাস্ট বলবে সিমেট্রি লাইন সম্পর্কে তোমার কতটা ধারণা স্পষ্ট, সেইগুলোই জানা হবে। পেজ নাম্বার 209, 210, 211 এই তিনটে পেজে এইগুলো আছে। পেজ নাম্বার 209, 210, 211, 210-এ যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি প্রথমে এঁকেছিলাম, স্কোয়ারের ছবি, 210-এ স্কোয়ারের ছবিগুলো আছে। তো আমি গোল গোল ফুটকিগুলো দিয়েছিলাম, লাস্ট দুটো ফিগারে দেখো গোল ফুটকিগুলো কি পজিশনে আছে, মানে স্কোয়ারের যে প্রথম তিনটে ফিগার বাদ দিয়ে তার লাস্ট যে দুটো স্কোয়ারের ফিগার, সেই দুটো ফিগারে কি দেওয়া হয়েছে? সেই দুটো ফিগারে দেওয়া হয়েছে কটা আঁকতে পারবো ফিগারের গোল ফুটকিটা। আমি যদি এখানটা আরেকবার আঁকি, লাস্ট দুটো ফিগারের গোল ফুটকি সেটা কোন জায়গায় রয়েছে? একটা অড পজিশনে রয়েছে, একটা রয়েছে এই জায়গায় আর একটা রয়েছে এই জায়গায়, একটা রয়েছে এই জায়গায় একটা রয়েছে এই জায়গায়। এবার বলো আমি এখানে সিমেট্রি লাইন কিভাবে পাবো, কোনখান থেকে পাবো? মাঝখান দিয়ে। হ্যাঁ, মাঝখান দিয়ে, মানে এই ডায়াগোনাল বরাবর, তাই তো? এই ডায়াগোনাল বরাবর কিন্তু হবে না, এই ডায়াগোনাল বরাবর হলে আবার গোলমাল হয়ে যাচ্ছে। এই ডায়াগোনাল বরাবর হলে একটা ফুটকি এদিকে আর একটা ফুটকি ওদিকে পড়ছে, অদল বদল হয়ে যাচ্ছে, তাই জন্য এই ফিগারটার, এই ডায়াগোনাল ফিগারটা হবে না, হলে এইটা হবে, এটার মাঝখান দিয়ে হবে। হ্যাঁ, এইটা এইটা, ঠিক আছে, আর হবে না কিন্তু। আচ্ছা, এবারে আরেকটা ফিগার দিয়েছে ওরা লাস্টে, সেটা ফুটকিটা এইখানে দিয়েছে, ফুটকিটা সেখানে দিয়েছে, এখানে একটা আর এখানে একটা, স্যার এটাও মাঝখান দিয়েই হবে। হ্যাঁ, এটাও মাঝখান দিয়ে একটা হবে। এইভাবে তোমাকে হয়তো সিমেট্রি লাইন ড্র করতে হতে পারে,
একটা ফিগার হয়তো দিয়ে দেবে, বলবে যে তুমি একটি সিমেট্রি লাইন ড্র করো। আমি জানি না কোনোদিন পরীক্ষায় আমরা আর বুঝতে পারবো কি না পারবো, তো যাই হোক যেভাবেই হোক না কেন যদি পরীক্ষায় প্রশ্ন দেয়া হয় তাহলে এইভাবেই প্রশ্ন হয়। এরপরে আমি সমবাহু ত্রিভুজটা এঁকেছিলাম এখানে, কিন্তু তোমার বইয়ে 210 পাতার নিচে দেখো আরো কিছু ত্রিভুজ দিয়েছে, তোমার বইয়ে 210 পাতার নিচে দেখো আরো কিছু ত্রিভুজ দিয়েছে, যেমন সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে কটা প্রতিসম রেখা হবে? পেন্সিল দিয়ে তুমি ওখানে বসাও বক্সের মধ্যে। এই সমদ্বিবাহুতে একটা হবে, তিনটে হবে না, সমদ্বিবাহুতে একটা হবে, কেমন? তিনটে হবে না। আচ্ছা বিষমবাহু, নীর একদম ঠিক, বিষমবাহুতে কোন, ও আচ্ছা আচ্ছা বেশ, বিষমবাহুতে কিন্তু কোন সিমেট্রি আমরা পাচ্ছি না, সিমেট্রি পাচ্ছি না বলেই তো ওটা বিষম, প্রতিসম নয়, বিষম কথাটার মধ্যেই রয়েছে, প্রতিসমর উল্টো বিষম। আচ্ছা এরপর সমকোণী সমদ্বিবাহু, একটা হবে সমকোণ থেকে অতিভুজের ওপর, সমকোণ থেকে অতিভুজের ওপর। আচ্ছা এরপরে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এখানেও একটা হবে, একটা হবে, রাইট। এরপরে এরপরে চলে যাও পেজ নাম্বার 211, পেজ নাম্বার 211 তে এই যা যা আমি এখানে করিয়েছি তাই তাই রয়েছে, খালি একটা আমি করাইনি, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা স্কোয়ার আছে, ওটা আমি ফুটকি দিয়ে করিয়েছিলাম, ওরা আলাদা করে ওখানে করিয়েছে। এখানে যদি আমি এখানে আঁকি, অর্থাৎ কোনো ফুটকি না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে এই প্লেন ফিগারটার মধ্যে কটা হবে? ছটা হবে, তাই তো? প্লেন ফিগারটার মধ্যে ছটা হবে। আচ্ছা এবার দেখো একটা নীল রঙের লাইন রয়েছে, এই নীল রঙের লাইনটা খুব জরুরি, পেজ নাম্বার 211 তে একটা নীল রঙের লাইন রয়েছে, কি লেখা রয়েছে তাতে? যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলে। যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলে। সুষম বহুভুজ হলে তবেই কিন্তু আমরা এগুলো পেতে পারি। তাই তোমরা 18.1টা যেগুলো যেগুলো যে যে ফিগারগুলো পারবে সেগুলো করতে চেষ্টা করো। এবার আমাকে বলো কার কিছু প্রশ্ন থাকলে, প্রত্যেককে আনমিউট করে, আনমিউট করে জিজ্ঞেস করো। স্যার বোঝা 1 2 দুটোই করব, 1 2 আছে ওদিকে, 3 ও আছে, 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে করো না, দুটোই করো, পরের দিন আবার ক্লাসে বাকিগুলো আমি বোর্ডে করে করে করাবো। শুধু একা দুই করো, হ্যাঁ একা দুই করো, আর পড়ার আছে এখানে বেশ কিছু জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে 18.1 এর উপরে লেখাগুলো পড়তে হবে। বলো বইতেই করে দিলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকের ক্লাস, আজকে আমরা জ্যামিতি শিখলাম একটুখানি, অনেকদিন জ্যামিতি করিনি বলে আজকে এই পর্যন্তই থাক। করবে 1A, এখানে নিচের গল্পগুলো পড়তে বলেছে এবং সমীকরণ তৈরি করতে বলেছে।
প্রথম গল্প আমার মার্বেলের সাত গুণ প্রতিমার কাছে আছে। তো প্রতিমার কাছে 42টি মার্বেল আছে, এটা সমীকরণ তৈরি করতে হবে। যেহেতু আমার মার্বেল কতগুলো জানি না, তাই জন্য আমাকে লিখতে হবে প্রথমে যে আমার মার্বেল কতগুলো আছে। ধরি আমার কাছে মার্বেল আছে 1টি। ধরি আমার কাছে মার্বেল আছে 1টি, তাহলে 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। অতএব প্রতিমার কাছে আছে 7 গুণ, অর্থাৎ 7xt। প্রশ্নে কি দেওয়া, গল্পে কি দেওয়া, প্রতিমার কাছে 42টা মার্বেল আছে, তার মানে অথচ আমার আমাদের অঙ্কে বেরোলো প্রতিমার কাছে 7xt মার্বেল আছে। প্রশ্নের গল্পে দেওয়া 42টা মার্বেল আছে প্রতিমার কাছে, আর আমাদের বেরিয়েছে 7xটা মার্বেল আছে, তার মানে এই 7x এবং 42 ইকুয়াল। তাই আমরা লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমার সাথেই প্রশ্নটা বোর্ড দেখে তোমরাও লিখবে। প্রশ্নানুসারে 7x ইকুয়াল টু 42। আবারও বলে দিচ্ছি প্রতিমার কাছে আছে 7xt মার্বেল, আর বইয়ের গল্পে রয়েছে প্রতিমার কাছে আছে 42টি মার্বেল, অর্থাৎ 7x এবং 42 সমান ইকুয়াল। এই সমীকরণ তৈরি হয়েছে, সমীকরণের বাঁ দিকে আর ডান দিকে দুদিকেই তথ্য রয়েছে। বাঁ দিকে রয়েছে x এবং 7, আর ডান দিকে রয়েছে 42। এবার এটাকে আমরা সমাধান করব, এখানে বলেনি, যদিও সমাধান করতে বলেনি, তবু আমরা এটাকে সমাধান করব। সমাধানে আমরা সাধারণত বা, অর আর তোমার ইমপ্লাইজ দ্যাট এই তিনটে চিহ্ন দিই। কি কি চিহ্ন দিই? এইটা দিতে পারি, এই চিহ্নটা দিতে পারি, অর লিখতে পারি, আর আর কি করতে পারি, আর বা লিখতে পারি। যার যেটা স্বচ্ছন্দ মনে হবে সেটা সে করবে। আমি অর লিখছি, অর আমি বলেছি সমীকরণের নিয়ম একদিন লিখিয়ে দিয়েছিলাম, তাতে আমি সমীকরণের যে নিয়ম লিখিয়ে দিয়েছিলাম তাতে আমি বলেই দিয়েছিলাম যে নিয়মে 1, 2, 3 তিনটে পয়েন্ট ছিল। এবার মনে করার চেষ্টা করতে হবে, এক্স কে সবচেয়ে বাঁদিকে রাখতে হবে, এই যে এক্স কে সবচেয়ে বাঁদিকে রাখলাম, আর সংখ্যা বা সহগ বা ধ্রুবক যাই বলো সে হলো 7। এই 7 কে দিক পরিবর্তন করতে হবে। দিক পরিবর্তন করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দিক পরিবর্তন আমি যদি করি তাহলে কি হচ্ছে, 42, এখানে 7 ইনটু আছে, তো এই 7টা ইনটু হয়েছে, এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 42/7 ভাগ 7 হয়ে গেল। হ্যাঁ, ভেরি গুড, ভাগ হবে। তাহলে আমার আনসার হচ্ছে x ইকুয়াল টু, এবার কাটাকুটি, কাটাকুটি করলে 6, অর্থাৎ 6। তাহলে যদি এটা সমাধান করতে দেয় আমি কি আনসার পাবো, x এর মান পাবো 6। কিন্তু এখানে একক লেখা যাবে না, এখানে আমি যদি t লিখি ভুল হবে, এখানে একক লেখা যায় না, t আমি মুছে দিলাম, এখানে একক লেখা যায় না। সুতরাং আমার আনসার বেরোলো x = 6।
এবারে উত্তর কিভাবে লিখব, উত্তরটা লিখিয়ে দিচ্ছি, উত্তরটা লিখিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট পার্টটা এখান থেকে ইরেজ করে দিলাম, উত্তর ফার্স্ট পার্টটা ইরেজ করে দিলাম। উত্তর কিভাবে লিখব, আমার কাছে, আমার কাছে এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম আমার কাছে যে মার্বেল আছে, আমার কাছে যে মার্বেল আছে তার পরিমাণ, তো সেইটাই আমরা লিখব। আমার কাছে মার্বেল আছে ছটি, ছটি মার্বেল আছে আমার কাছে, ছটি মার্বেল আছে। এখানে যেহেতু প্রশ্ন করেনি, আমরা নিজে নিজে প্রশ্ন বানাচ্ছি, সেই জন্য এখানে যেহেতু প্রশ্ন করেনি আমরা নিজে নিজে প্রশ্ন বানাচ্ছি সেই জন্য আমরা দুটো প্রশ্ন এখানে বানিয়েছি, যে আমার কাছে কটি মার্বেল আছে আর প্রতিমার কাছে কটি মার্বেল আছে। তাহলে প্রতিমার কাছে মার্বেল আছে, এবার পরেরটা লিখছি, পরের আনসারটা আমরা নিজেরাই প্রশ্ন বানিয়েছি, নিজেরাই উত্তর বানিয়েছি। প্রতিমার কাছে 7x, 7x মানে এখানে লিখতে হবে 7 × 6 = 42t, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন বি। কোয়েশ্চেন বিতে যাব, নেক্সট অঙ্ক 1B। মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তো ছেলের বয়স তো আমরা জানি না, ছেলের বয়সের 4 গুণ তো পরের কথা, ছেলের বয়স তো আমরা জানি না, ছেলের বয়সের 4 গুণ তো পরের কথা, সেই জন্য প্রথমে ছেলের বয়সটা বার করে নিতে হবে। মনে করি, মনে করি ছেলের বয়স, মনে করি ছেলের বয়স এক্স বছর, মনে করি ছেলের বয়স এক্স বছর, আর মিলনবাবুর বয়স তাহলে কি হবে, অতএব মিলন বাবুর বয়স, ছেলের বয়স এক্স বছর হলে মিলন বাবুর বয়স কত হবে, 4x বছর, 4 গুণ বলেছে, = 4x বছর, 4x বছর। এবার পরের লাইনটা বলেছে যে 5 বছর পর মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে, ভালো কথা। 5 বছর পরে মিলনবাবুর কত বয়স হবে সেটা আগে বার করব, 5 বছর বাদে ছেলের বয়স কত হবে সেটাও বার করব। তাহলে লিখি 5 বছর বাদে ছেলের বয়স, 5 বছর বাদে ছেলের বয়স x + 5, একটা ব্র্যাকেট রাখতে পারি, এবং 5 বছর বাদে মিলনবাবুর বয়স 4x এখন, তাহলে 5 বছর বাদে কত হবে, 4x + 5, 4x + 5 বছর, হয়ে গেল। প্রশ্নানুসারে, 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 প্রশ্নানুসারে কি বলা হচ্ছে,
কে বলেছে আমার ছবি স্টিল হয়ে গেছে, কে বলেছে? ভালোই দেখা যাচ্ছে। প্রশ্নানুসারে বলা হয়েছে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ 5 বছর বাদে, অর্থাৎ মিলন বাবুর বয়স দ্যাট ইজ 4x+5 ছেলের বয়সের 3 গুণ, ছেলের বয়স হচ্ছে x+5 তার 3 গুণ। 5 বছর বাদে মিলন বাবুর বয়স, 5 বছর বাদে মিলন বাবুর বয়স, 5 বছর বাদে ছেলের বয়সের 3 গুণ। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো 5 বছর বাদে মিলন বাবুর বয়স দ্যাট ইজ 4x+5, 5 বছর বাদে ছেলের বয়সের 3 গুণ, অর্থাৎ এটা ইকুয়াল, অর্থাৎ এটা ইকুয়াল, তার মানে সমীকরণ গঠন হলো। অঙ্কন জয়েন করেছো, অঙ্কন রোল আর নামটা তুমি লিখে দিও, হ্যাঁ চেকবক্সে, প্রথমে রোল তারপর নাম। আচ্ছা, আর পরে আমি বলে দিচ্ছি যে কিভাবে আগের ক্লাসগুলো কি করানো হয়েছে। 4x+5 = 3 × x+5, সমীকরণ সমাধান করার নিয়ম আগের ক্লাসে বলে দিয়েছি, 3টে পয়েন্ট লিখিয়েছি, যারা ছিলে না এই 3টে পয়েন্ট তোমাদের লিখে নিতে হবে। এই 3টে পয়েন্ট এখানে আমরা ব্যবহার করব। প্রথমে এই কটা আগে লিখে নাও, কারণ বেশি নিচে আর লেখা যাবে না। হ্যাঁ, আরেকবার বলুন প্লিজ। বলে দিচ্ছি, 5 বছর বাদে মিলন বাবুর বয়স আমরা বার করেছি 4x+5, 5 বছর বাদে ছেলের বয়স বার করেছি x+5। প্রশ্নে লেখা রয়েছে 5 বছর বাদে মিলন বাবুর বয়স ছেলের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ 4x+5 এটা x+5 এর 3 গুণ। ঠিক আছে, ওকে। এবার এই সমীকরণটাকে সমাধান করব। উপরের অংশটা মুছে দিচ্ছি, কারণ উপরের অংশটা আর রাখলে আমি লিখতে পারবো না, লেখার জায়গা নেই। এবার সমাধান করতে হলে নিয়ম হচ্ছে, হ্যাঁ স্যার আনসার অভিরূপ সাঁতরা আনসার বার করে ফেলেছো। অভিরূপ আমি তো এখন শেখাচ্ছি, তো দেখিয়ে নি, আমি একটু শিখে নি। 4x+5 = 3 × x+5, কেমন? তাহলে আমরা এটা করব, 4x+5 = প্রথমে ব্র্যাকেট তুলতে হয় ফর অল, সবাইকে এই কথাটা বলছি, প্রথমে কি করতে হয় জানো, প্রথমে ব্র্যাকেট তুলতে হয়, তো ব্র্যাকেট তুলতে হবে 3 × x + 3 × 5, এটা আশা করি সবাই পারবে ব্র্যাকেট তুলতে। 3 × x = 3x + 3 × 5, দ্যাট ইজ এখানটা কি হবে 3x + 15, এখানটা বুঝলে কিনা আগে দেখো ব্র্যাকেট তোলাটা, 3 × x + 3 × 5, ঠিক আছে, 3 × x তো করা যায় না, তো 3x লিখেছি আর 3 × 5টাকে 15 বসিয়ে দিয়েছি। এবার এবার কি করব, না x কে সবসময় বাঁ দিকে রাখবো, x কে সবসময় বাঁ দিকে রাখবো, তাহলে বাঁ দিয়ে আগেরটায় অর দিয়েছি তাই এটাতে বাঁ দিলাম, তোমাদের খুশি। x কে বাঁ দিকে রাখবো, এবং দিক পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়, দিক পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়। এইখানে প্লাস 3x আছে, ওটাকে আমি, সুস্মিতা ঢুকলো এখন, এখানে প্লাস 3x আছে, ওকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস 3x হয়ে যাবে, হয়ে গেল মাইনাস 3x। আচ্ছা, এদিকে কত আছে, 15 আছে, থাকুক থাকুক, কিন্তু ওদিকের 5টাকে আমি নিয়ে চলে আসবো, চিহ্ন পরিবর্তন করব, প্লাস 5 আছে ওটা হয়ে যাবে মাইনাস 5, প্লাস 5 আছে ওটা হয়ে গেল মাইনাস 5। এবারে আবার লিখছি বা, প্লাস 4x - 3x, এটা সেই আগের ক্লাসের করানো, প্লাস 4x - 3x কি হবে, প্লাস 4x - 3x 4 থেকে 3 বাদ দিলে 1 1, আমরা লিখি না, আমরা লিখবো x, তাহলে 4x থেকে 3x বাদ দিলে x হবে, আর 15 থেকে 5 বাদ দিলে 10 হবে, তার মানে x এর মান বেরোলো 10, x এর মান বেরোলো 10, অর্থাৎ ছেলের বয়স 10 বছর, ছেলের বয়স 10 বছর। তাহলে এইটা হচ্ছে ছেলের বয়স, এখানে কিন্তু
কোনো মতেই একক লেখা যাবে না, এইখানে একক লেখা যাবে না, আলাদা করে লিখতে হবে। তার মানে ছেলের বয়স ইকুয়াল টু 10 বছর, আর মিলন বাবুর বয়স, মিলন বাবুর বয়স এখানে প্রশ্ন চাইনি, জাস্ট সমীকরণটা সমাধান না করেই গল্পটা বানাতে বলেছে, সমীকরণটা বানাতে বলেছে, তবু আমরা এখানে সমাধানও করে দিলাম। মিলন বাবুর বয়স, মিলন বাবুর বয়স বলেছে ছেলের বয়সের 4 গুণ, তার মানে 4 × 10 এইভাবে লিখতে হবে, ডাইরেক্ট 40 লিখলে হবে না, 4 × 10 40 বছর। এই হয়ে গেল কমপ্লিট, এই হয়ে গেল কমপ্লিট। এরপরে আমরা একটু জাম্প করে যাব, মানে ফার্স্ট লাইনে বা হবে না, না ফার্স্ট লাইনে বা হবে না, এইটাতে বা হবে। আচ্ছা এরপরে আমরা একটু অন্য অঙ্কে যাই জাম্প করে, এবার আমরা একটু সি ডি ই তোমাদের জন্য রাখি, এফ এ চলে যাই, এফ এফ এ চলে যাই, এবার আমরা এফ এ চলে যাব, ওগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা এবারে আমরা সি ডি ই তোমাদের জন্য ছেড়ে এফ এ চলে যাচ্ছি, এফ এফ এ প্রশ্ন কি বলেছে, সিতারা বেগমের ফলের দোকান, সিতারা বেগমের ফলের দোকান, এবং সেই ফলের দোকানে ফল বিক্রি হয়, মোট ফলের 1/3 অংশ আপেল, টাইম দিয়ে দিয়েছে যে কোনো সময় কেটে যেতে পারে, তোমরা মন দিয়ে এগুলো বুঝে নাও, 1/3 অংশ আপেল, 2/3 অংশ কমলা লেবু এবং অবশিষ্ট 160 ন্যাশপাতি আছে, মোট ফল কতগুলো আছে আমরা জানি না, আমরা ধরে নেব মোট ফলের পরিমাণ, মনে করি বা ধরি যা হোক লিখতে পারো, মনে করি মোট ফল আছে XT, মনে করি মোট ফল আছে XT, মনে করি মোট ফল আছে XT, আপেল আছে পরের লাইনে, অতএব আপেল আছে 1/3 অংশ, X এর 1/3 অংশ এভাবে লিখতে হবে, লিখে তার নিচের লাইনে লিখতে হবে X/3 T, প্রথমটায় অংশ, তানিয়া ঘোষ তানিয়া পরে শুনছি, হ্যাঁ পরে শুনছি তোমারটা, আপেল আছে X/3 T, কমলা লেবু আছে 2/7 অংশ, তার মানে X এর 2/7 অংশ, 2X/7 অংশ, ও টি সরি, প্রথমটা অংশ লিখবো তারপরে একটা টি লিখবো, তাহলে মোট কতগুলো আছে, X/3 + 2X/7, এইটা হচ্ছে আপেল আর কমলা লেবুর মোট পরিমাণ, এটা একটা ব্র্যাকেট দিতে পারি, আপেল আর কমলা লেবুর মোট পরিমাণটা ব্র্যাকেট দিতে পারি, তাহলে বাকি কটা, বাকি ফল নিশ্চয়ই বাকিগুলো আছে, এই যে মোট ফল এক্সটা, তার মানে এক্স থেকে এই যোগফলটা বাদ দিলে বাকিটা পাবো অবশিষ্ট, সেই অবশিষ্ট হচ্ছে ন্যাশপাতি, তার মানে এইটা একটা সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম, দিতে পারো, এইটাই হচ্ছে ন্যাশপাতির সংখ্যা,
অর্থাৎ বাকি এক্সটা হচ্ছে মোট ফল, এটা আপেল এটা কমলা লেবু, এই দুটো যোগ করলে সেই মোট থেকে এই যোগ ফলটা বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটা হলো 160. এইবারে তোমরা এই যতটা করেছি করে নাও, করে এবারে তোমরা এই অংশটা আমি মুছবো, এইখানটা সমাধান করব বলে এই অংশটা মুছবো, মুছে তোমাদের প্রশ্ন নেব। আচ্ছা এটাকে সমাধান করতে হবে, x মাইনাস, সমাধানের নিয়ম হচ্ছে যা সরলের নিয়ম তাই, এখানে যা করতে হবে সেটা হচ্ছে যে 3 × 7 = 21 এটা লসাগু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 7x + 6x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 160 বা কমা দিতে হবে। আচ্ছা এবার 6 আর 7 = 13 = 160 এরপর এরপর 21 লসাগু করলে 21x - 13x = 160 তাহলে তেরো সাথে 8 হবে, 8x / 21 = 160 এরপর 2 নিয়ম আছে এর পরে যেটা করবো তার জন্য 2 নিয়ম আছে, আইদার অর যেকোনো একটা তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। প্রথমত কোনাকুনি গুণ বলে একটা বিষয় আছে সমাধানে, কোনাকুনি গুণ কিভাবে করতে হয় না, এদিকের যেটা লব ওদিকের হরের সাথে গুণ হয়, এদিকের যেটা লব ওদিকের হরের সাথে গুণ হয়, আর এদিকের যেটা হর ওদিকের লবের সাথে গুণ হয়, এটাকে বলে কোনাকুনি গুণ। আগে এটা করি, 8x এর সাথে কি গুণ হবে, নিচে আছে কত, 1 আছে, তার মানে 8x * 1 that is 8x, আর এদিকের হরের সাথে ওদিকের লব 160 × 21, এটা আগে পরে হলে ক্ষতি নেই, মানে 21 × 160 লিখতেই পারো। এবার তারপরের কাজ কি বলেছি, সবসময় এক্স বাঁদিকে থাকবে, কোনো সংখ্যা টঙ্কা কিচ্ছু থাকবে না, তাহলে এক্স কে যদি সবচেয়ে বাঁদিকে রাখতে হয় তাহলে 8 কে সরাতে হবে। 8 কে কিভাবে সরাতে পারি আমরা, 8 × আছে, দিক পরিবর্তন করে ওদিকে নিয়ে চলে যাব, 8টা ভাগ করে দেবো, তার মানে 160 × 21 / 8, এবার এটাকে কাটাকুটি করে দেবো, 8 × 2 = 16 × 20 = 21 অর্থাৎ একটু নিচে, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 420, এক্স এর মান হচ্ছে 420, 20 × 21 দেখো কত হয়, 420 হচ্ছে, তার মানে 420 কি মোট ফলের সংখ্যা, হ্যাঁ স্যার মৌসম, মোট ফলের সংখ্যা 420, তাহলে মোট ফলের সংখ্যা হচ্ছে 420টি। এবারে আমরা হ্যাঁ অঙ্কুশ 420টি, এবারে আমরা এখান থেকে আরো 2 জিনিস বার করব, অর্থাৎ এখান থেকে তোমরা বার করে বলো যে আপেল কতগুলো আছে, আপেল আছে 1/3 × আপেল আছে 1/3 ×
420, আপেল আছে 1/3 × 420, আর কমলা লেবু আছে 2/7 × 420। হ্যাঁ বাহ, আপেল দেবার্ঘ, আপেল 140, কমলা 120, ঠিক বলেছ। আপেল ঠিক 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 আচ্ছা, এবারে এবারে আমি তোমাদের বলছি, তোমরা আমাকে যা জিজ্ঞেস আছে জিজ্ঞেস করতে পারো। নিজেরা আনমিউট করো। স্যার হ্যাঁ বলো। বলছি যে এই আপেল ও কমলা, এটা কমলা লেবু আছে এক্স এর 2/7 অংশ, ওইটার পর থেকে একটুখানি আর একবার বোঝাবেন আমার কথাটা, ওইটার পর থেকে কেটে কেটে যাচ্ছিল। মানে লাস্ট পোর্শনটা? হ্যাঁ, মানে এই সমাধানটার জাস্ট আগের অংশটা থেকে। সমাধানটায় আগের অংশটায় বলছি, কমলা লেবু কতগুলো আছে ওই জায়গাটা থেকে। হ্যাঁ 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 বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে মোট ফলের 1/3 অংশ আপেল, তো মোট ফলের 1/3 অংশ আপেল, তা মোট ফল তো আমরা এক্স ধরেছি, এক্স টি। রেকর্ডিং অন। ঋষিতা তুমি এইমাত্র এলে, ঋষিতা সাহা তুমি তোমার রোল এবং নাম পাশে লিখে চ্যাটে দাও, পাশাপাশি লিখে। আমরা একের একের জিতে যাই, এতটা বাঁ দিক থেকে শুরু করলে ক্যামেরাতে আসছে। একের জি, একের জি। আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স, কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5। এটা বলার আগে আমার কিছু বোঝানোর আছে। আজকে তো বোর্ড ওয়ার্ক হচ্ছে, তোমরা আগে একটু বুঝে নাও তারপরে লিখবে। যাদের দেখতে পাচ্ছি না একবার দেখে নি, কাকে কাকে দেখতে পাচ্ছি না, অনেককেই দেখতে পাচ্ছি না। অন্বেষা, অন্বেষা এবং অতীন্দ্র বোধ হয় কেটে গেছিল, আবার এলো। যারা এলেই মাত্র, দেবার্ঘ, দিধিতি, জয়তী, জ্যোতি, সরি জয়তী, এদের 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 আমি একটু দেখতে চাই মুখগুলো। রিক বিশ্বাস তুমি এইমাত্র এলে, রিক তুমি তোমার রোল এবং নাম লিখে চ্যাট বক্সে পাঠাবে। প্রত্যেকেই তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে পাঠাবে। কোনো কারণে যদি নেট কানেকশনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও, সে যে তরফ থেকেই হও, আমার বা তোমাদের, ওই অবস্থায় বসে থাকবে ও, আবার গোল গোল করে ঘুরে আবার ঠিক ফেরত আসবে, এমনিতে কোনো চিন্তার ব্যাপার নেই। এবারে আমরা যেটা বোঝাতে চাই সেটা বোঝাতে চাই, রূপকথা, রোহিণী, সমৃদ্ধি, সুকৃতি, এদের আমি দেখতে পাচ্ছি না, এদের অন্তত দেখার জায়গাটা করে একবার দিও, ঠিক আছে? কারণ রেকর্ডিংয়ে যাতে তোমাদের ছবিগুলো থাকে। বেশ, আমরা একটু অঙ্কে যাই। দেখো, আমরা যখন কোনো সংখ্যা লিখি, 2 অঙ্কের সংখ্যা লিখি, ধরো 2 আর 5, 2 অঙ্কের সংখ্যা আমরা লিখি যখন, তখন ইংরেজিতে বলি 25, কিন্তু বাংলায় বলাটা কিভাবে বলি দেখো, বলি 2 10 2 10 5, 2 10 5 25, এইভাবে বলি। এই যে সংখ্যাটা 2 অঙ্কের সংখ্যা,
দুই অঙ্কের সংখ্যা কেন না, এতে অঙ্ক দুটো আছে, দুই অঙ্কের সংখ্যা কেন না, এতে অঙ্ক দুটো আছে, পাঁচ একটা অঙ্ক, দুই আর একটা অঙ্ক, পাঁচ একটা অঙ্ক, দুই আর একটা অঙ্ক, পাঁচ হলো একক স্থানের অঙ্ক আর দুই হলো দশক স্থানের অঙ্ক। একক স্থানের অঙ্ক এ লিখলাম, দশক স্থানের অঙ্ক দ লিখলাম। এবং পড়বো কিভাবে, বাংলায় যেভাবে পড়ি, ইংরেজি পড়াটা তো জানোই 25, কিন্তু বাংলায় আমরা এইভাবে পড়ি, শুধু 25 বলি না, আমরা বলি 2, 10, 5, 25। ঠিক তেমনি ভাবে যদি এটা, যদি এটা 25 না হয়ে, 25 না হয়ে যদি এটা 37 হতো, তাহলে বলতাম 3, 10, 7, 3, 10, 7, 37। অর্থাৎ আমাদের বাংলায় বলার মধ্যে কিন্তু একটা বিষয় লুকিয়ে আছে, সেটা আজকে আমরা একটু ভালোভাবে বিশদে জেনে নেব। তা যদি আমি ধরি 3, 10, 7, 37, এই 37টা, এর মানে কি 3, 10 মানে 3×10, 3, 10 মানে হচ্ছে 3×10, আর তারপরে লেখা 7, 7 হচ্ছে যোগ, 3, 10 মানে 3×10, 7+7 তাতেই হচ্ছে 37, 3, 10, 7, 37। যদি 2, 10, 5 হতো 25, 2, 10, 5, 25। তার মানে একটা দুই অঙ্কের সংখ্যা কিভাবে আসছে, এইভাবে আসছে, গঠন হচ্ছে এইভাবে। এই গঠনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, চাইলে খাতায় লিখেও নিতে পারো, আর যদি মনে করো মাথায় থাকবে তাহলে মাথায়ই থাকুক। আমি আবার দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করলে এই মাত্র, যারা জয়েন করলে এই মাত্র তারা প্রতি, তাদের প্রতি বলি অতি অবশ্যই নাম এবং রোল নাম্বার, প্রথমে রোল তারপরে নাম লিখবে। আজকে আমরা 1G করব, 1G পেজ নাম্বার 259। তাহলে 2, 10, 5, 25, 3, 10, 7, 37, এটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা একক স্থান এবং দশক স্থান বুঝতে পাচ্ছি, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা অঙ্কে দরকার। তাহলে 1G তে কি বলেছে, 1G তে বলেছে যে আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি, যে দুই অঙ্কের সংখ্যায় একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। একক স্থানীয় অঙ্ক, সরি, জি একটা একক স্থানীয় অঙ্ক x, আমি ভুল করে এইচ একটা পড়ে ফেলেছি, একক স্থানীয় অঙ্ক x, তাহলে লিখলাম, দেখো একক আর দশক লিখে রেখেছি আগে, এককের নিচে লিখলাম x, আর দশক স্থানীয় অঙ্ক তার নিচে লিখলাম 5। মন দিয়ে বোঝো, একক স্থানীয় অঙ্ক তার নিচে লিখলাম x, দশক স্থানীয় অঙ্ক তার নিচে লিখলাম 5, প্রশ্নে দেওয়া আছে, কেমন? তাহলে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে এই যে সংখ্যাটা তৈরি হলো কি, এই যে সংখ্যাটা তৈরি হবে সেটা কি না, 5, 10, x, 5, 10, x বাংলায় যেমন ভাবে পড়ি, অর্থাৎ 5×10+x, এটা কিন্তু সংখ্যাটা। এখানে কিছু করার নেই, করতে পারবো না, শুধুমাত্র 50+x এইটাই লিখতে পারি, এটা কিন্তু আমার প্রাপ্ত সংখ্যাটা, আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 5, এই দিয়ে যে সংখ্যাটা বানাতে পারছি সেটা হচ্ছে 50+x। কিভাবে পাচ্ছি,
5 into 10 plus x, অর্থাৎ 5 10 x, যেমন ভাবে বললাম 3 10 7 37, 2 10 5 25, 5 10 x 50 যোগ x, তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন অ্যালজেব্রার এই ধরনের অঙ্ক সমাধান করব। তাহলে বলছে একক স্থানীয় অঙ্কের 11 গুণ, এই যে সংখ্যাটা পেয়েছি প্রাপ্ত সংখ্যাটা, এটা একক স্থানীয় অঙ্ক মানে x এর 11 গুণ, অর্থাৎ 50 যোগ x এটা হচ্ছে x এর 11 গুণ, অর্থাৎ 11 ইনটু x, দ্যাট ইজ 11x, এইটাই আমরা লিখব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 50 প্লাস x ইকুয়াল টু 11x, বা সমাধান করব বা দিয়ে। সবসময় x কে বাঁদিকে রাখতে হবে, তাই জন্য যদি বাঁদিকে সে না থাকে তাকে নিয়ে আসতে হবে। তাহলে x এদিকে রয়েছে, একটা x রয়েছে প্লাস x, আর ওদিকে রয়েছে প্লাস 11x, এই প্লাস 11x কে আমি বাঁদিকে আনব, তাহলে হয়ে যাবে মাইনাস 11x ইকুয়াল টু, এখানে আছে বাঁদিকে প্লাস 50, এই 50 দিক পরিবর্তন করে ওদিকে চলে যাবে, হবে মাইনাস 50, হবে মাইনাস 50। তাহলে এরপরে আমরা দেখো x মাইনাস 11x অর্থাৎ মাইনাস 9x, কারণ বড় সংখ্যা একটির আগে যোগ চিহ্ন এবং অপরটির আগে বিয়োগ চিহ্ন থাকলে সাধারণ নিয়মে বিয়োগ হয়, অর্থাৎ 11 থেকে 1 বিয়োগ হবে 9 হবে, কিন্তু বড় সংখ্যা 11 তার আগে মাইনাস চিহ্ন আছে তাই উত্তরে এটা বসিয়েছি। তাহলে মাইনাস 9x ইকুয়াল টু মাইনাস 50, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, উত্তর হলো x ইকুয়াল টু 50 বাই 9। তাহলে এটা সমাধান করতে দেয়নি যদিও আমরা তবু সমাধান করলাম। তাহলে আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় x, অঙ্ক একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, সংখ্যাটি কত না 5 ইন্টু 10 যোগ x, এইটা একক স্থানীয় অঙ্ক অর্থাৎ x এর 11 গুণ, তাতে আসছে ও আচ্ছা এটা এটা 9 হবে না, এটা 9 হবে না, এটা 10 হবে, সরি আমার দেখতে ভুল হয়েছে, এটা দেখতে ভুল হয়েছে আমার, এটা 9 হবে না, এটা 10 হবে। বেশ, তাহলে এটা হবে, এটা হবে 10 অর্থাৎ 5, x এর মান হবে 5, আমার মিস্টেক হয়েছিল, আমি এটা ভুল করে 9 লিখে ফেলেছিলাম, এটা 10 হবে। বেশ, তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান পেলাম 5, x এর মান পেয়েছি 5। তাহলে আমরা উপরের পোর্শনটা তে লিখবো এবার যে সংখ্যাটা কত, এবার সংখ্যাটা আমাকে বানিয়ে লিখতে হবে যে সংখ্যাটা কত পেলাম, এটা তো একক স্থানীয় অঙ্কটা 5 পেয়েছি, তাহলে একক স্থানীয় অঙ্ক এই একক আর এই দশক, ক্যামেরা ঘোরাতে হবে তবে তুমি দেখতে পাবে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 আর দশক স্থানীয় অঙ্ক বলেই দেওয়া আছে 5, একক স্থানীয় অঙ্ক 5 এবং দশক স্থানীয় অঙ্ক 5 বলেই দেওয়া আছে 5। তাহলে সংখ্যাটা কত, 5 গুণ 10 যোগ 5 অর্থাৎ 55, এটা হচ্ছে আনসার। যদি বলে সমীকরণ গঠন করো শুধু, তাহলে তোমার এইটা আনসার হবে, আর যদি বলে সমাধান করো
তখন এইটা আনসার হবে। বেশ, আশা করি প্রত্যেকে বুঝেছ। এবার তোমাদের জিজ্ঞাসা করি যে যদি কারোর এটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, যদি কারোর জিজ্ঞাসা থাকে, ইফ এনিবডি উড লাইক টু, হ্যাঁ এই যে লাস্টের দিকটা লিখেছি একক আর দশক, হ্যাঁ একক স্থানীয় অঙ্কটা তোমার আনসার বেরিয়েছে পাঁচ, এই যে নিচে দেখো পাঁচ, এই যে নিচে পাঁচ বেরিয়েছে, x ইকুয়াল টু পাঁচ, তার মানে একক স্থানীয় অঙ্ক আর উপরেরটা, হ্যাঁ x থেকে x মাইনাস 11 থেকে x মাইনাস 11 এখানে, হ্যাঁ 11x দিক পরিবর্তন হয়েছে তাই এটা প্লাস ছিল মাইনাস 11x হয়ে গেছে, তাহলে এটা x এর আগে কি আছে, এক আছে, কিছু নেই মানে এক আছে, তাহলে 1x আর মাইনাস 11x কত হবে মাইনাস 10x, আর এইটা হচ্ছে মাইনাস 50, তাহলে 10 ইন্টু আছে, ও দিক পরিবর্তন হয়ে গেল, ভাগ হয়ে গেল, অর্থাৎ x এর মান হলো 5। কেমন এই যে 5 বেরোলো, x মানে কি, x হচ্ছে একক স্থানের অঙ্ক যেটা আমি উপরে লিখেছি, এই যে একক স্থানীয় অঙ্ক 5, আর দশক স্থানীয় অঙ্কটা প্রশ্নে বলেই দিয়েছে 5, তাহলে সংখ্যাটা গঠন করে এইভাবে দেখিয়ে দিতে হবে, যদি কেউ ডাইরেক্ট 55 লিখে দেয় তাহলে তার অঙ্কটা ভুল হবে, 5 ইনটু 10 যোগ 5 ইকুয়াল টু 55, এইভাবে অঙ্কটা লিখতে হবে। এটা হচ্ছে যদি বলে যে কোনটা আনসার হলে কোনটা লিখতে হবে, মানে সমীকরণ গঠন করতে শুধু হলে কোন 55 টা লিখতে হবে, যদি বলে শুধু সমীকরণ গঠন করো তাহলে এইটা আনসার, এখানে লাস্ট, এখানে লাস্ট, এইটাই শুধু আনসার, এটা করতে হবে না। আর যদি বলে সংখ্যাটি কত বার করো তাহলে এই পুরোটা করতে হবে, শেষ অবধি করতে হবে এই পর্যন্ত, তারপরে আবার এই উপরের অংশটা এই পর্যন্ত, এইখানে হবে আনসার, সেক্ষেত্রে নাম্বার বেশি থাকবে। স্যার বলো, বলছি যে এই অঙ্কটা কি করলেন মাথার উপর দিয়ে চলে গেল, আরেকবার বলুন না। কি নাম তোমার, দেখতে পাচ্ছি না তো তোমাকে, সৌপ্তিক, সৌপ্তিক এই তো মাথার উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে, হ্যালো স্যার ঠিক করে শুনতে পাচ্ছি না, কতটা একদমই কেটে যাচ্ছে, আগের প্রশ্নগুলো সমাধান না করো, দেখো কি বলা হয়েছে, করেছি খালি f টা খালি করা হয়নি, f টা f বাকিগুলো করেছি, আচ্ছা আচ্ছা f টা খালি করা হয়নি বাকিগুলো করে, আচ্ছা বেশ ঠিক আছে, দেখো তুমি তো সংখ্যা কিভাবে বলে জানো তো, মানে হচ্ছে 3 10 7 37, তাই না, 3 10 7 37 কিভাবে পাই, 3 এর সঙ্গে 10 গুণ করে 7 যোগ করে পাই, তেমনি ভাবে একক স্থানের অঙ্কটা বলে দিয়েছে x আর দশক স্থানের অঙ্কটা বলে দিয়েছে 5, তাহলে সংখ্যাটা কত হবে 5 × 10 + x, 5 × 10 + x অর্থাৎ 50x, 50+x, এবার এই যে 50+x এই সংখ্যাটা এটা না কি বলেছে, এটা না কি, না কি কেন না প্রশ্নে বলেছে, এটা না কি একক স্থানীয় অঙ্ক x এর 11 গুণ, তার মানে 11 × x করলে এটা পাওয়া যায়, তার মানে এটা ইকুয়াল টু হয়ে গেল। এবার এই সমীকরণটাকে তুমি সমাধান করবে, সমাধানের যা নিয়ম আমি লিখিয়ে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী হয়েছে, সমাধান করে তুমি x এর মান পাবে, x এর মান 5 পেয়েছি, যেহেতু x এর মান 5 অর্থাৎ একক স্থানের অঙ্কটা 5 আর দশক স্থানের মান তো দিয়েই দিয়েছে বইতে 5, তার মানে দুটোই 5, তাহলে সংখ্যাটা কত 55, মুখ দেখে বলে দেওয়া যাচ্ছে, ছবি দেখে বলে দেওয়া যাচ্ছে 55, কিন্তু আমাদের অঙ্কে লিখে দেখাতে হবে 5 10 5 55 কিভাবে আসছে, 5 × 10 + 5 = 55, এটা যদি লিখে না দেখাও তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। এরপরে পরের অঙ্কটায় যাই, এই স্যার স্যার বলো,
স্যার আমি না চ্যাট বক্সে আমার এটা নাম রোল নাম্বার লিখতে পারিনি, কারণ আমার কিবোর্ডটা খারাপ, প্লিজ আমাকে অ্যাবসেন্ট করবেন না। কিবোর্ড খারাপ? কিবোর্ডটা রিসেন্টলি ইউএসবিটা কাজ করছে না। কি নাম তোমার? মোহনা। মোহনা কোথায় দেখি তো মোহনাকে? ও মোহনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। কিন্তু মুশকিল কি জানো, এই যে তুমি বললে এটা আমার। হ্যালো, হ্যাঁ কে? আমি অভিরূপ স্যার, প্রেজেন্ট নিয়ে নিয়েছেন? তুমি নাম লিখে আর রোল নাম্বার লিখে পাঠিয়ে দাও। আচ্ছা এবারে এইচ এর অঙ্কটাতে দীপ্তার্ক নাম দেওয়া হয়েছে। দীপ্তার্ক একটা তিন অঙ্কের সংখ্যা লিখেছে। তিন অঙ্কের সংখ্যা কিভাবে লেখে, এই কনসেপ্ট গুলো কিন্তু খুব পুরনো কনসেপ্ট, মানে খুব আরো ছানা বয়সের, অতিরিক্ত ছানা বয়সের কনসেপ্ট। তিন অঙ্কের সংখ্যা মানে একক, দশক, শতক, তিনটে স্থান থাকবে তিন অঙ্কের সংখ্যা। তিন অঙ্কের সংখ্যা অর্থাৎ একক স্থান, দশক স্থান এবং শতক স্থান, তিনটে স্থান। একক স্থান, শতক স্থানীয় অঙ্ক ওয়াই, তার মানে যেখানে তালবস্ব লিখেছি তার তলায় লিখবো ওয়াই। আচ্ছা এবারে দশক স্থানীয় অঙ্ক সাত, তার মানে দয়ের তলায় সাত লিখলাম। আর একক স্থানীয় অঙ্ক শূন্য, তার মানে এর তলায় শূন্য লিখলাম। তাহলে এবার তোমরা মনে করে দেখো যে যদি সংখ্যাটা এরকম থাকতো 250, 250 কিভাবে পেতে তোমরা? শূন্য হচ্ছে একক স্থানে, পাঁচ হচ্ছে দশক স্থানে, আর দুই হচ্ছে শতক স্থানে। সংখ্যাটার গঠন পদ্ধতিটা খেয়াল করো কিভাবে লিখতাম। দুই গুণ একশো যোগ পাঁচ গুণ দশ যোগ শূন্য, তাই তো হতো? দুই গুণ একশো দ্যাট ইস দুশো, পাঁচ গুণ দশ দ্যাট ইস পঞ্চাশ, প্লাস জিরো, অর্থাৎ কি পেলাম না, 250 পেলাম। তাহলে এই যে 250 পেলাম কিভাবে পেলাম সেটা খেয়াল করো, এইখানে যেভাবে দিয়েছে শূন্য, সাত আর ওয়াই, সেটাকে আমরা লেখার চেষ্টা করব। তাহলে এখান থেকেও আমরা সংখ্যাটাকে লিখতে পারবো। সংখ্যাটি হলো ওয়াই শতক স্থানে আছে, তার মানে এটা হবে একশো ইন্টু ওয়াই, শতকে আছে তাই একশো, যোগ সাত দশকের মধ্যে, দশকের তলায় আছে তাই জন্য কি হবে দশ ইন্টু সাত, যোগ একক স্থানে শূন্য আছে তাহলে শূন্য। এবার তাহলে সংখ্যাটা কত হবে, একশো ওয়াই প্লাস সাত দশে সত্তর। শূন্যটা লিখলাম না, কারণ শূন্য থাকা না থাকা এখানে যোগ হিসেবে রয়েছে সমান। এবারে কি এটা দীপ্তার্ক লিখেছে, দীপ্তার্ক লিখেছে এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা এটা শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ, শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ। শতক স্থানীয় অঙ্ক মানে কোনটা, এই যে ওয়াই, শতক স্থানীয় অঙ্ক মানে ওয়াই, ওয়াই এর একশো চোদ্দ গুণ, একশো চোদ্দ গুণ। কে একশো চোদ্দ গুণ না, এই গোটা সংখ্যাটা, এই গোটা সংখ্যাটা এটা ওয়াই এর একশো চোদ্দ গুণ, একশো চোদ্দ ইন্টু ওয়াই, এই হচ্ছে সমীকরণটা। তার মানে এইটার আগে আমরা লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এবারে এটাকে সমাধান করতে হবে। তাহলে সমীকরণটা কি পেলাম, একশো ওয়াই প্লাস সেভেন্টি ইকুয়াল টু একশো চোদ্দ ওয়াই, একশো ওয়াই প্লাস সেভেন্টি ইকুয়াল টু একশো চোদ্দ ওয়াই। কিভাবে পেলাম আরেকবার বলে দিচ্ছি, সংখ্যাটা একক স্থানে শূন্য, দশক স্থানে সাত, শতক স্থানে হচ্ছে ওয়াই, তার মানে নির্ণেয় সংখ্যাটি হলো একশো ইন্টু ওয়াই যোগ দশ ইন্টু সাত যোগ জিরো, তার মানে একশো ওয়াই প্লাস সাত দশে সত্তর। প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে বলছে এই যে সংখ্যাটা যেটা দীপ্তার্ক লিখেছে সেটা শতক স্থানে অঙ্কের একশো চোদ্দ গুণ, তার মানে একশো চোদ্দ ইন্টু ওয়াই। এবারে এটাকে সমাধান করব বা লিখে,
100y বাঁদিকে রাখবো, y কে বাঁদিকে রাখবো, বা চলরাশিকে সবসময় আমরা বাঁদিকে রাখবো। যদি 114y কে বাঁদিকে নিয়ে আসতে চাই তাহলে ওটা হয়ে যাবে -114y, -114y। আর 70 কে যদি ওদিকে নিয়ে যেতে চাই ডান দিকে তাহলে ওটা হয়ে যাবে -70, -70। দিক পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে 114, তাহলে এখানে কত হবে 14y, আর এখানে -70। এবার y equal to কত, y equal to হচ্ছে -70 divided by -14, -70 divided by -14। উপরে মাইনাস আর নিচে মাইনাস কেটে দিতে পারো, এটা অনেক স্টুডেন্ট আগেই কেটে দেয়, এখানেও কেটে দিতে পারো, ব্যাপার একই। তাহলে 14 নামটা পড়ো 5 হবে, অর্থাৎ y এর মান হচ্ছে 5, অর্থাৎ শতক স্থানে যে বসে আছে তার মান হচ্ছে 5, শতক স্থানে যে বসে আছে সেই অঙ্কটার মান 5, শতক স্থানের অঙ্কটার মান 5। তাহলে সংখ্যাটি কত সেটা কিন্তু আমাদের আলাদা করে বার করতে হবে। সংখ্যাটা এমনি দেখে বলে দেওয়া যাচ্ছে 570 হবে, কিন্তু তৈরি করে দেখাতে হবে, তৈরি করে না দেখালে নাম্বার কাটা। আমি তাহলে ওপরে লিখছি, একটু বাদে ওপরে দেখতে পাবে, সংখ্যাটি হলো 5 × 100 যোগ 7 × 10 যোগ 0, অর্থাৎ 500 + 70 + 0, কোনো শর্টকাট চলবে না, 570, এটা হলো আনসার। এবার আমি ক্যামেরাটা তুলে দেবো, তাহলে উপরের পোর্শনটা দেখতে পাবে। এই এই এইটা হচ্ছে সংখ্যাটি হলো 5 × 100 + 7 × 10 + 0, দ্যাট ইজ 500 + 70 + 0, 570, দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 2 তে ওরা বলেছে গল্প তৈরি করতে, আমাদের গল্প তৈরি করে কোনো লাভ নেই, তোমরা এটা শুধু সমাধান পেন্সিল দিয়ে বইয়ের পাশে করতে পারো, তবে কয়েকটা সমাধান বেশ বড় আছে, মানে ওটা বইতে করা যাবে না পেন্সিল দিয়ে, আমরা এগুলো এখনই খাতায় করে নেব, কোয়েশ্চেন নাম্বার 2 খাতায় করে নেব। যারা, আবারও বলছি, যারা যে পোর্শনটা মিস করে যাচ্ছ সেটা নেটওয়ার্কের জন্যই হোক আর পরে জয়েন করার জন্যই হোক, তারা ইউটিউবে যে পোর্শনটা দেখতে চাও সেই পোর্শনটা টেনে দেখে নিতে পারো, এটা সবটাই ইউটিউবে দেওয়া থাকবে। অবশ্যই সোম থেকে শুক্রর যে টোটাল কাজটা ডেট ওয়াইজ থাকবে ইউটিউবে, এবং সেটা শনি আর রবিবারে আমি দিই, সাধারণত রবিবারে পেয়ে যাবে, অর্থাৎ সোম থেকে শুক্রর কাজটা নেক্সট উইকে তুমি দেখে নিতে পারবে, তোমার পছন্দের সময় মতো তুমি দেখে নিতে পারবে। আচ্ছা, এবারে দেখি মোহনা কিছু হাত তুলেছে, মোহনা বোধহয় কিছু বলতে চায়, মোহনা হাত তুলেছে, হ্যাঁ বলো মোহনা। স্যার ওইটাই রোল নাম্বার ওইটার কথাটাই বলার জন্যই আগে তুলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার বলছি শুধু সমীকরণ গঠন করতে বললে এই প্রশ্ন অনুযায়ী পরে যেটা লিখেছেন 100y + 70 = 114y, ওটাই আনসার হবে তো? একদম ঠিক বলেছো, ঠিক বলেছো, এটাই আনসার হবে। স্যার ইউটিউবে কি লিখবো? কোনটা লেখার কথা বলছো? ইউটিউবে কি লিখবো? ইউটিউবে শান্তনু ভর নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবে, এন TANU স্পেস দিয়ে BHAR, আমাদের সবটাই দেওয়া রয়েছে, যাতে সবকটা ক্যাপিটাল এ চলে, সবকটা ক্যাপিটাল। ঠিক আছে, যার যে পোরশনটা অসুবিধে মিস করে সে সেই পোরশনটা দেখে নিতে পারো। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো বলে ফেলো। বলছি দুয়ের প্রথম অঙ্কটা 2A, 2 part A,
একটু তাড়াতাড়ি করব আমি, কারণ এগুলো খুবই ছোট ছোট ছানা অঙ্ক। 2x = 50, তাহলে এটা শুধু সমীকরণ দিয়েছে, সমীকরণগুলোকে সমাধান করতে হবে। বা লিখবো, বা অর ইমপ্লাইজ দ্যাট, যে কোনো সাইন তোমরা ইউজ করতে পারো, তবে একটা অঙ্কে ভিন্ন ভিন্ন সাইন ইউজ করবে না, যা করবে যে কোনো একটাই করবে। আচ্ছা এক্স ইকুয়াল টু কত হবে, না 2 × আছে তো, তাহলে 2টা ভাগ হয়ে যাবে পরে উল্টো দিকে গেলে, 50/2 তাহলে 25। অতএব লাস্ট লাইনে অতএবটা দিলে ভালো হয়, x = 25, আনসার হয়ে গেল, আনসার হয়ে গেল। এরপরে নেক্সট, এর পরেরটা করছি, বি পার্ট কি আছে, 3y + 10 = 160, 3y + 10 = 160, বা তাহলে 3y = কি লিখলাম, 160, 10+ আছে তার মানে মাইনাস হয়ে যাবে, দিক পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়, 3y বিয়োগটা করে নিলাম, 150 হলো, বা y শুধু বাঁ দিকে থাকবে আর কোনো সংখ্যা বা সহগ বা চলরাশি সরি ধ্রুবক থাকবে না, তবে 3 × আছে তো ওটা ভাগ হয়ে যাবে উল্টো দিকে গিয়ে, দিক পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ উত্তর হলো y = 50, হয়ে গেল উত্তর হলো y = 50। এবারে এরটা মুছে দেব, এর পার্টটা মুছে দেব, পাচ্ছি আমরা এরপরে সি, এরপরে সি এরটা কি আছে, সি এরটা x/2 - 5/6 = 1/2 3, 1/2 3 যা আছে সেটা সম্পূর্ণ লিখতে হবে, বা এখানে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে কিন্তু আগে আমাকে অপ্রকৃততে নিয়ে যেতে হবে, x/2 - 5/6 = 5/3, বা x/2 যেহেতু চলরাশির সঙ্গে এটা আছে এটাকে রাখলাম আপাতত আর বাকিগুলোকে ও পাশে নিয়ে চলে যাব, +5/6 হয়ে যাবে, বা x/2 = এটা যোগ করলে কত হচ্ছে, 3, 1, 2, 6, 6, 10 + 5, 15/6, x/2 = 15/6। আগের দিন আমি কোনাকুনি গুণের একটা গল্প বলেছিলাম, এখানে কোনাকুনি গুণ হয়, কিরকম কোনাকুনি গুণটা, না বাঁ দিকের হরের সাথে ডান দিকের লব গুণ হবে আর বাঁ দিকের লবের সাথে ডান দিকের হর গুণ হবে, এটা গুণফলটা তুমি যে কোনো দিকেই বসাতে পারো কিন্তু একটা দিকে বসাতে হবে, যেমন ধরো x এর সাথে 6 × 6x, আর 2 এর সাথে 15 গুণ, এই এইটা এপাশে ওপাশে হতে পারে, মানে 30টা এপাশে 6x-টা ওপাশে রাখতেই পারো, কিন্তু তাতে আবার তোমার খাটনি হবে, কারণ x কে বাঁ দিকে রাখতে হয় বলে সবসময় x এর পার্টটাকে বাঁ দিকে রাখার চেষ্টা করবে, তাহলে অতএব x এর মান কত হলো, 30/6, 30/6 দ্যাট ইজ 5, হ্যাঁ ঠিক বলেছো, = 5, 30/6 = 5। এরপরে আমরা c থেকে লাস্ট অঙ্ক d তে চলে যাব, d তে কি আছে, 3/20 যেমন আছে